সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফ্রান্সে মিলেছে করোনার আরেকটি নতুন স্ট্রেইন মিল নেই ব্রিটিশ স্ট্রেইনের সঙ্গে মাইক পেন্সি শেষ ভরসা রিপাবলিকানদের বাইডেনকে খুনের চেষ্টা ট্রাম্পের বিরুদ্ধে ক্রাইমে লিপ্ত থাকার মামলা মুম্বাইয়ে হামলার মূল হুতাদের দেওয়া শাস্তি পাকিস্তানি প্রহসনের উদাহরণ বলছে ভারত আমেরিকা চার বছর লেবাননে ক্যাপিটল ভবনের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছে বললেন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বিবৃতি মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইরান ও ভেনিজুয়েলা এবং সবশেষে জানাব ভারতে ফিরল বশির কিশোর হায়দারকে পেল পাকিস্তান এবার বিস্তারিত।। ফ্রান্সে মিলেছে করোনার আরেকটি স্ট্রেন মরণঘাতী করোনা ভাইরাসের আরও একটি নতুন স্ট্রেন পাওয়া গেছে ফ্রান্সে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় করোনা ভাইরাসের নতুন একটি ধরন পাওয়া গেছে এর সঙ্গে ব্রিটিশ স্ট্রেইনের খুব বেশি মিল নেই আক্রান্ত ফরাসি নাগরিক ও বেশ কিছু চিকিৎসক কর্মীর নমুনা পরীক্ষা করে এই স্ট্রেইনের বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে আগামী সপ্তাহে বিস্তারিত তথ্য জানা যেতে পারে এ প্রসঙ্গে ফরাসি বিশ্ববিদ্যালয়ের রেনেসে ইউনিভার্সিটি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ম্যাথিউ রভেস্ট বলেছেন ভাইরাস রূপান্তর হয় বিস্তার লাভ করতে করতে খুব সহজেই এরা বদলে যায় তবে কোভিড ফরাসি জিনগত জিনগতভাবে তুলনামূলক স্থিতিশীল নতুন আবিষ্কৃত ভাইরাস স্ট্রেইনটি বিপজ্জনক হয়ে ওঠার কোনো কারণ নেই ফ্রান্সে এখন পর্যন্ত সাতাশ লাখ সাতষট্টি হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে মৃত্যু হয়েছে ষট্টি হাজার ছয়শ জনের মাইক পেন্সি শেষ ভরসা রিপাবলিকানদের উগ্রপন্থা উস্কে দেয়ার অন্যতম অবলম্বন টুইটারে নিষিদ্ধ হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের মতিভ্রম চরমে উঠেছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম আগেই নিষিদ্ধ করেছে ট্রাম্পকে শুক্রবার রাতে নিয়ে প্রচণ্ড উষ্মা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জনরসের আতঙ্কে অথবা বিজ্ঞাপন মার্কেট হারানোর সংখ্যায় তার একান্ত অনুগত টিভিগুলিও যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে অবশিষ্ট এগারো দিন তিনি কিভাবে বিচরণ করবেন কট্টর সমর্থকদের মাঝে এ নিয়ে নানা মন্তব্য করে ছেন ট্রাম তার অবশিষ্ট সহচরদের কাছে সোমবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচমেন্টের বিল উঠবে এটি চূড়ান্ত বুধবারের মধ্যে তা পাশও হবে একই সাথে অবিশ্বাস্য ঘটনার অবতারণা হতে পারে ট্রাম্পের দল রিপাবলিকান শাসিত ইউএস সিনেটেও ভোটের কথা মাথায় রেখে অর্থাৎ জনসমর্থন ধরে রাখার স্বার্থেই হয়তো শেষ পর্যন্ত সিনেটেও ইমপিচমেন্টের বিল পাস করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কংগ্রেসের নির্বাচনী ফলাফল সার্টিফাই করার ক্ষেত্রে সিনেট লিডার মিচ ম্যাক কনেল যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন একইভাবে ট্রাম্পকে অবাক করে দিয়ে হোয়াইট হাউস থেকে তাকে অপসরণের বিল ও বিপুল ভোটে পাশ হতে পারে বুধবার রাতেই প্রেসিডেন্ট হিসেবে গৃহীত শপথ ভঙ্গ করে জনগণকে উস্কে দেন ট্রাম্প এবং বুধবার প্রকাশ্যে সমাবেশ থেকে ক্যাপিটল হিলে হামলার নগ্ন আহ্বানের পরই উগ্রপন্থী হিসেবে পরিচিতরা ক্যাপিটল হিলে জঙ্গি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তছনছ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় গুরুতর অভিযোগের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগেও আসতে পারে ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যেই এফবিআই সহ বিভিন্ন সংস্থা সেভাবিত তদন্তে নেমেছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন বিশ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণের পর ট্রাম্পের বিরুদ্ধে ক্রাইমে লিপ্ত থাকার মামলা শুরু হতে পারে সেক্ষেত্রে ট্রাম্প দায় মুক্তি পাবেন না ইমপিচমেন্টের বিল যদি উভয় কক্ষে পাশ হতে পারে তাহলে দায় মুক্তির প্রশ্ন আর উঠবে না বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের আইনের শাসনকে সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক মুরব্বী হিসেবে নিজের অবস্থান অক্ষুণ্ণ রাখতেই এমন পদক্ষেপ নিতে হবে মার্কিন প্রশাসনকে এমন মত দিয়েছেন আইনবিদরা মুম্বাই হামলার মূলহুতাদের দেওয়া শাস্তি পাকিস্তানি প্রহসনের উদাহরণ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজআর ও জাকিউর রহমান লাগভিকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আদালত গত দুই ডিসেম্বর ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূলহুতা লাগভিকে গ্রেফতার করে পাঞ্জাব প্রদেশের সন্ত্রাস দমন বিভাগ পাকিস্তান আদালতের এই রায়কে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন এই রায় ভারতকে মুগ্ধ করেনি কারণ আগামী মাসে ফিনান্সিয়াল একশো এফএটিএফ এর সম্মেলন আছে সংস্থাটির লিস্টে না পড়ার ভয়েই এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার জাতিসংঘের তালিকাভুক্ত একজন আসামিকে তারা যে শাস্তি দিয়েছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক দেশটিকে জবাবদিহিতার আহ্বান জানাচ্ছি আমরা তিনি বলেন এই রায় স্পষ্ট প্রমাণ করে ফেব্রুয়ারিতে হতে যাওয়া এফ সম্মেলনে পাকিস্তান কালো তালিকায় পড়তে চায় না তাদের এটি রুটিন ওয়ার্ক প্রতিবার তারা এরকম একটি পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনগুলোতে হাজির হয় প্রসঙ্গত ছয় বছর জেলে থাকার পর দুই সালে জামিনে ছাড়া পায় লাখভি আল কায়েদা এবং লস্কর ই সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ডিসপেন্সারির আড়ালে অর্থ সংগ্রহ করে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ রয়েছে জাকিউর রহমান লাখভির বিরুদ্ধে এই ডিসপেন্সারি থেকে প্রাপ্ত অর্থ ব্যক্তিগত খরচেও ব্যবহার করার অভিযোগ রয়েছে সন্ত্রাসবাদে ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে পাক সরকারের বিরুদ্ধে দুই সালে মুম্বাই হামলার মাস্টার ছিল এই লাখভি আমেরিকা চার বছর লেবাননে ক্যাপিটল ভবনের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছে ক্যাপিটল ভবনে গত বুধবার যে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে সেরকম ঘটনা লেবাননে ঘটানোর জন্য মার্কিন সরকার গত চার বছর ধরে চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ তিনি লেবাননের আলমানার টিভি চ্যানেলে সম্প্রতি এক ভাষণে মন্তব্য করেন সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন আমেরিকায় গণতন্ত্রের নামে প্রকৃত পক্ষে কী হয় তা বিশ্ববাসীর সামনে প্রকাশিত হয়ে পড়ার প্রয়োজন ছিল ক্যাপিটল ভবনে ট্রাম সমর্থকদের নগ্ন হামলায় তাদের কথিত গণতন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছে বুধবার ক্যাপিটল ভবনে মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে যেখানে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেকট্রোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয় সে সময় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত পাঁচজন নিহত হয় এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায় এই ঘটনাকে সমর্থন করে ট্রাম্প নিজেই টুইটার ও ফেসবুকে পোস্ট দেন তিনি দাঙ্গাকারীদের দেশপ্রেমিক বলে অভিহিত করেন লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেন আমরা ট্রাম্পের নীতির ব্যাপারে বহুবার সতর্ক করে দিয়েছি কিন্তু মার্কিন কর্মকর্তারা আমাদের কথায় কান দেননি তারা এখন বুঝতে পেরেছেন কিন্তু আমরা আগে থেকে ট্রাম্পের কাছ থেকে এই ধরনের আচরণ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি ইয়েমেন সিরিয়া ইরাক ও ফিলিস্তিনে এবং ইরান ও ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ট্রাম্পের যে চরিত্র ধরা পড়েছে ক্যাপিটাল ভবনে হামলায় তার উস্কানি একই চরিত্রের ফসল সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন আমেরিকার পরমাণু অস্ত্রের বুতাম এখন এমন এক ব্যক্তির হাতে রয়েছে যে অহংকারী ও পাগল তিনি এ বিষয়ে সতর্ক থাকার জন্য আমেরিকার নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বিবৃতি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় পঞ্চাশ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন ও অস্ট্রেলিয়া রবিবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী যৌথ এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে হংকংয়ের জনগণের স্বাধীনতাকে শ্রদ্ধা জানাতে চীনকে আহ্বান করেছে হংকংয়ে দুই হাজার বিশ সালে চীনের জারি করা সুরক্ষা আইনের পর গত বুধবার হংকং পুলিশ গণহারে গ্রেফতার চালায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইনের জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে এটা স্পষ্ট যে জাতীয় সুরক্ষা আইন ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক মতামত দমাতে ব্যবহৃত হচ্ছে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা হংকং এবং চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষকে আহ্বান করছি তারা যেন গ্রেফতার ও আটকের ভয়ভীতি ছাড়া হংকংয়ের জনগণের অধিকার ও স্বাধীনতাকে সম্মান করে দুই উনিশ সাল থেকে চীনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে হংকং তাদের বক্তব্য উনিশশো সালের চুক্তি লঙ্ঘন করেছে চীন যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পরে হংকং এর দায়িত্ব নেয় চীন কিন্তু হংকংকে বিশেষ অধিকার দেওয়া হয় বাণিজ্য এবং গণতন্ত্রের বিষয়ে চীনের চেয়ে অনেকটাই আলাদা হংকং পশ্চিমের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্য চুক্তি ছিল কিন্তু দুই সাল থেকে গণতন্ত্রে আঘাত হানছে চীন এই অভিযোগে আন্দোলন শুরু করে হংকং আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে দমনমূলক নীতি গ্রহণ করে চীন কিছুদিন আগে তার ইজেরে নতুন আইন বলবৎ হয়েছে কিন্তু কোনো আইনই হংকংয়ে বিক্ষোভ আন্দোলন বন্ধ করতে পারছে না এ খবর জানিয়েছে এনডিটিভি মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইরান ও ভেনিজুয়েলা দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার ইরান ও ভেনিজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে ইরানের একটি কার্গুজাহাজ ভেনিজুয়েলার বন্দর নগরী লাগুয়াইরায় নুঙর ফেলেছে সমুদ্রে জাহাজ চলাচল বিষয়ক বিশেষ রেফিনিটিভ এই কনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানি পতাকাবাহী কার্গু জাহাজ গুলসান বৃহস্পতিবার লাগুয়াইরা বন্দরে নুঙর করেছে জাহাজটি গত নভেম্বরে ইরানের উপকূল ছেড়ে যায় তবে জাহাজটিতে কি কি পণ্য বহন করা হচ্ছে রয়টার্স তা জানাতে পারেনি গত বছরের জুলাই মাসে গুলসান জাহাজটি ভেনিজুয়েলায় খাদ্য নিয়ে গিয়েছিল ভেনিজুয়েলায় ইরানের প্রথম সুপার মার্কেট খোলার জন্য সব খাদ্যপণ্য ভেনিজুয়েলায় নেয়া হয় ইরানের কার্গো জাহাজটি ফেরার পথে ল্যাতিন আমেরিকার দেশটি থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনের কাঁচামাল নিয়ে আসে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলায় জ্বালানি সংকট চলছে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে এবং ভেনিজুয়েলা প্রতিদিন ১৩ লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা রাখে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে দেশটির বন্ধ হয়ে যাওয়া তেল শোধনাগারগুলোকে সচল করা যাচ্ছে না ফলে ভেনিজুয়েলায় জ্বালানি উৎপাদনের মোট সক্ষমতার মাত্র বিশ শতাংশ উৎপাদিত হচ্ছে ইরানে পর্যন্ত বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারে করে লাখ লাখ ব্যারেল তেল ভেনিজুয়ে পৌঁছে দিয়েছে ভারতে ফিরল বশির কিশোর হায়দারকে পেল পাকিস্তান নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর থেকে অজান্তে ভারতে প্রবেশ করেছিল ১৪ বছর বয়সী কিশোর আলী হায়দার যদিও পরবর্তীকালে তাকে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনারা এর বিনিময়ে উদারতা দেখিয়েছে পাক সেনাবাহিনীও তারা ষোলো বছর বয়সী মোহাম্মদ বসির নামে এক ভারতীয় কিশোরকে ফেরত পাঠিয়েছে শুক্রবার আট জানুয়ারি পাকিস্তানি কিশোর আলী হায়দার ও ভারতীয় নাগরিক মোহাম্মদ বশির নিজ নিজ দেশে ফিরেছেন জানা গেছে পুঞ্চ সেক্টর দিয়ে সম্প্রতি সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি কিশোর আলী হায়দার আর গত চব্বিশ ডিসেম্বর একই সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল মোহাম্মদ বশির। উল্লেখ্য ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পর এই বিনিময় সম্মত হয় দুই দেশ এরপর শুক্রবার আট জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দুই কিশোর নিজ দেশে ফিরে যায় দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ